ফ্যান্ডস এরকম চ্যানেলে আপনাদের স্বাগত অনেকদিন ধরেই আপনারা রিকোয়েস্ট করছেন যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ এই ডেটের কিন্তু দুটি পিডিএফ অত দু থেকে তিন দিন ধরে হোয়াটসঅ্যাপে খুবই ভাইরাল হচ্ছে এবং বলা হচ্ছে যে এগুলি নাকি ব্যাক ডেটে পাবলিশ করা হয়েছে তো এগুলির বিষয় এবং পাশাপাশি একটি ফেক অর্ডারের ব্যাপারে আপনাদেরকে জানাবো সেই জন্য অবশ্যই এই ধরনের যে সঠিক তথ্য সেই সঠিক যতটা তথ্য আমি জানতে পারছি সেটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য দেখুন আগে দুটি অর্ডার দেখে নিন সেই অর্ডারের ট্রান্সফার অর্ডারগুলি এগুলি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের ইলেভেন্টের এডুকেশনের ব্যাঞ্চ থেকে এবং ডেটটি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ এই ডেটের দুটো পিডিএফ বের হয়েছে বা দুটো তালিকা বের হয়েছে তো এখানে দেখুন যেটা বলা হয়েছে আন্ডারসাইন করে নির্দেশ দিয়ে জানা যাচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তরের নীতি অনুযায়ী প্রাথমিক স্কুল শিক্ষকদের ইন্টার ডিস্ট্রিক্ট বা জেলা ট্রান্সফার এবং ইন্টার ডিস্ট্রিক্ট বা একই ডিপিএসসির মধ্যে সার্কেল ট্রান্সফার এই অ্যাটাচ করা বা সংযুক্ত করা তালিকাতে যাদের নাম আছে তাদের ট্রান্সফার নিয়ে কোনো আপত্তি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের অনুরোধ করা হচ্ছে সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নিতে যদি কোনো ক্ষেত্রে গরমিল বা ভুল দুটি দেখা যায় সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপারসাররা এবং প্রাইমারি এডুকেশনের ডিআইরা সেটা স্কুল শিক্ষা দপ্তরে যেন নজরে আনেন এক সপ্তাহের মধ্যে তাদের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হলো সেই নিয়ে একটি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এটি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে করা হয়েছে এটাকে যেন মোস্ট আর্জেন্ট হিসাবে গণ্য করা হয় এবং দেখুন সাইড হয়েছে জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটি ফরওয়ার্ড করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে এক নম্বরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারিকে এটা অনুরোধ করে ইন্টার ডিস্ট্রিক্ট বা জেলা ট্রান্সফার করার ক্ষেত্রে লেটারগুলি জারি করার জন্য দু নম্বর দেখুন সমস্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানদেরকে অনুরোধ করা হয়েছে ইন্টার ডিস্ট্রিক্ট বা একই ডিপিএসসির মধ্যে সার্কেল ট্রান্সফার লেটারগুলি জারি করার জন্য তিন এবং পাঁচে দেখুন সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানদেরকে এবং সমস্ত জেলার প্রাইমারি এডুকেশনের ডিএদেরকে এটা অনুরোধ করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাতে কোনো স্কুলে জিরো বা একজন বিশিষ্ট টিচার না হয় এই ট্রান্সফার হওয়ার ফলে ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড দার্জিলিংয়ের প্রেসিডেন্টকে লেখা হয়েছে সুতরাং এটা বুঝতেই পারছেন যে ট্রান্সফারটা এমনভাবে কিন্তু করা হবে কোনো স্কুলে জিরো টিচার যেন না হয় বা সিঙ্গেল টিচার যেন না হয় অর্থাৎ যে সমস্ত স্কুলে অলরেডি সিঙ্গেল টিচার হয়ে আছেন যাদের তাদের কিন্তু এই লিস্টে থাকবে না বা থাকলেও ডিআইরা কিন্তু সেটাকে বা চেয়ারম্যানরা ডিপিএসির ওনারা কিন্তু আমাদেরকে ট্রান্সফার হতে দেবে না দেখুন পঁয়তাল্লিশটি পেজের যে পিডিএফ সেখানে এক থেকে শুরু করে পাঁচশো জন প্রাথমিক শিক্ষকের ট্রান্সফার লেটারের লিস্টের নাম আছে বাষট্টি পেজের আরেকটি পিডিএফে এক থেকে শুরু করে সাতশো জনের মোট নাম আছে একটি পিডিএফে পাঁচশো নব্বই জন এবং অন্যটি পিডিএফে সাতশো জন মোট এক জনের কিন্তু এই যে দুটি পিডিএফ লিস্ট রিসেন্ট ভাইরাল হচ্ছে তাতে কিন্তু প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার হওয়ার জন্য নাম রয়েছে সঙ্গত এই দুটি বিষয় আমাদের জানিয়ে রাখি এই অর্ডার জারি হওয়া যাওয়া মানে কিন্তু আপনাদের ভোটের পরও নির্বাচনী বিধি লাগু হলেও এই যাদের লিস্টের নাম আছে এবং অর্ডার আছে এনাদের কিন্তু ভোটের পরেও যে সংশ্লিষ্ট যেহেতু অর্ডারটা হয়ে গেছে জারিগুলো হয়ে গেছে সেক্ষেত্রে নতুন গভর্নমেন্ট যেই আসুক সেটা কোনো ম্যাটার করবে না বা এনাদের ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা হবে না কারণ এক্ষেত্রে মেন যে অর্ডার স্কুল শিক্ষা দপ্তরে সেটা অর্ডার হয়ে গেছে যে স্কুল শিক্ষা দপ্তর থেকে লিস্টগুলো বের হচ্ছে এক্ষেত্রে জেলা ট্রান্সফারের ট্রান্সফার লেটারগুলো কিন্তু ছাড়া হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবার এ সমস্ত প্রাথমিক শিক্ষকদের একই ডিপিএসসির মধ্যে সার্কেল ট্রান্সফার বা অন্য স্কুলে ট্রান্সফার হচ্ছে একই সার্কেলের মধ্যে সে সমস্ত ট্রান্সফার লেটারগুলো কিন্তু একদম পৃথক পৃথকভাবে অর্ডার বের হবে ডিপিএসসি থেকে সুতরাং বুঝতেই পারছেন এই অর্ডারটার ওপর বেস করে আপনাদের ডিপিএসসি বা জেলা ট্রান্সফারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ফাইনাল ট্রান্সফার লেটার জারি করার জন্য একটি রাখি আমিও আমার ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারি দু হাজার একুশের একত্রিশটি পেজের একটা পিডিএফ ছিল সম্ভবত তো সেক্ষেত্রে এক থেকে শুরু করে প্রথমে দশ জনের নাম ছিল পরে এক থেকে শুরু করে তিনশো জন প্রাথমিক শিক্ষকের নাম ছিল অর্থাৎ এক্ষেত্রে দশ প্লাস তিনশো মোট তিনশো জনের একটা লিস্ট ছিল এক্ষেত্রে যদি আমরা ভালো করে পিডিএফগুলো লক্ষ্য করবেন দেখবেন প্রত্যেকটা এর লেখাগুলো কিন্তু প্রচণ্ড মানে মূল যে পিডিএফ সেই পিডিএফের লেখাগুলো কিন্তু প্রচণ্ড ঝাপসা এই ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশের ফ্রন্ট পেজটি এটি খুব সুন্দর জ্বল করে লেখা আছে কিন্তু বাকি যে তালিকার নামের সেটা কিন্তু স্পষ্ট নয় এটার কারণ হচ্ছে এটা একটা মানে আগের একটা অর্ডারকে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি একটা অর্ডারকে মেমো নাম্বারটাকে ফার্স্ট পেজে রেখেছে তারপরে আগের ডেটে যদি ট্রান্সফার হয়ে গেছে বা লিস্টের তালিকা বের হয়েছে ওরম একটা লিস্ট কেউ বদমাইশি করে বলতে পারেন সেগুলোকে অ্যাটাচ করে একটা পিডিএফ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে সমস্ত জিনিসগুলো কিন্তু প্রথমেই আমি বা আপনি হঠাৎ করে কেউ ধরতে পারবো না কারণ আমরা জানেন যে এই যে ট্রান্সফার লিস্ট এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে ডাব্লুবিএসইডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কোনো দিনও যে ট্রান্সফার কার হচ্ছে এ কোন কোন লিস্টগুলো বের হচ্ছে এগুলো কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয় না এটাই কিন্তু একটা ড্রব্যাক যে ট্রান্সফার লিস্টের আপডেট কি হলো আপনারা হয়তো স্পষ্টভাবে ডাউনলোড করতে পারছেন না এটা কি হয় স্কুল শিক্ষা দপ্তর থেকে হোক বা ডিপিএসসি থেকে হোক কোনোভাবে এই জিনিসটা লিক করে হয়তো কোনো টিচার পেলো এবার আপনি সেটাকে ফরওয়ার্ড করছেন এভাবে করতে করতে আমিও পাচ্ছি বা আপনারাও পাচ্ছেন এইভাবে কিন্তু এই ট্রান্সফার লেটারগুলো যে পিডিএফ সেগুলো কিন্তু ভাইরাল হচ্ছে এবার আসা যাক এই যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ এই যে নতুন দুটো পিডিএফ ট্রান্সফারের জন্য বের হয়েছে সেক্ষেত্রে এগুলোকে অনেকে বলছেন ব্যাক ডেটের নাকি এগুলো করা হয়েছে অর্থাৎ এগুলি ছাব্বিশে ফেব্রুয়ারি অরিজিনালি বের হয়নি এগুলো নাকি স্কুল শিক্ষা দপ্তর ব্যাক ডেট দিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশে এই ডেটে বের করেছে দেখুন স্কুল শিক্ষা দপ্তর কিন্তু অফিসিয়ালভাবে এটা কাজ করতে পারে না কারণ আপনারা জানেন যে কোড অফ কন্ডাক্ট বা এমসিসি সেটা কিন্তু নির্বাচন বিধি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে লাগু হয়ে গেছে পশ্চিমবঙ্গে তার ফলে কিন্তু কোনো ধরনের ট্রান্সফার করা যাবে না কতগুলি বিষয় আমাদের জানিয়ে রাখি দেখুন এই যে ট্রান্সফার অর্ডারগুলো জারি হচ্ছে বা আপনারা পাচ্ছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এগুলো কিন্তু কোনোভাবে লিক হচ্ছে তাহলে যে কটা লিক হচ্ছে শুধুমাত্র সে কটাই আপনি পাচ্ছেন তাহলে ধরে নিতে পারি যে এগুলো ছাব্বিশে ফেব্রুয়ারি বের হয়েছে এবং হয়তো এই কটা লিস্ট আপনারা ওই মুহূর্তে পাননি এই মুহূর্তে কেউ হয়তো পেয়েছেন বা কেউ লিক করছেন সেটার জন্য হয়তো বর্তমানে এই দুটি পিডিএফ আপনারা পাচ্ছেন ক্ষেত্রে আমি জানিয়ে রাখি এই যে দুটো পিডিএফ বের হয়েছে এখানে কিন্তু আমি কিছু শিক্ষকের নাম দেখলাম বাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশের স্কুল শিক্ষা দপ্তরের প্রাথমিক শিক্ষকদের জন্য যে ট্রান্সফার অর্ডারগুলো বের হয়েছে তার তালিকাতে কিন্তু ওনার নাম রয়েছে আমি স্পেসিফিকভাবে দেখাচ্ছি না কার নাম সেটুকু জেনে নিন আমি নির্দিষ্ট একটা প্রুফের ভিত্তিতেই আপনাদেরকে বলছি কারণ সেম নাম আছে সেক্ষেত্রে যেটা হয়েছে আমি আপনাদেরকে জানাই এই যে লিস্টটা বের হয়েছে এখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিক্সড করে স্কুল বলে দেওয়া হয়েছে আগের অর্ডারগুলো দেখবেন অনেক ক্ষেত্রে বলা হয়েছে ডিপিএসসিকে একটা স্কুল নির্দিষ্ট স্কুল খুঁজে দিতে বা দুটো তিনটে স্কুল লেখা ছিল এখানে দেখবেন বেশিরভাগই কিন্তু প্রপর স্কুল অপশানগুলো রয়েছে এখানে দেখুন একদম স্পেসিফিক একটা স্কুলেই স্কুলই কিন্তু দেওয়া রয়েছে এটা এটাও হতে পারে যে আগের যে লিস্টগুলো ছিল বা আগের যে অর্ডারগুলো ছিল তা সেই সমস্ত শিক্ষকদেরই স্পেসিফিকভাবে একটা স্কুল দিয়ে আর একটা হয়তো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ এই ডেটে হয়তো তালিকা বেরিয়ে হয়েছে তবে এটাও দেখা যাচ্ছে যে কিছু শিক্ষকের যে যেগুলো হোয়াটসঅ্যাপে আগে লিক হয়েছিল যে সমস্ত ট্রান্সফার অর্ডারগুলো বের হয়েছিল সে সমস্ত ট্রান্সফার যাদের নাম ছিল কিন্তু অনেক শিক্ষকের কিন্তু নতুন নাম আছে এই দুটি পিডিএফের মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি থাকে বা কোনো কিছু ব্যাপার থাকে সেটা আপনারা বলতে পারেন কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ নেই সেই জন্য আমিও এইটা বলতে পারবো না যে এটা ব্যাক ডেটে করা হয়েছে বা এই সমস্ত বিষয় এবং প্রসঙ্গত জানিয়ে রাখি প্রাথমিক শিক্ষকদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টাল ভোটের পর কিন্তু খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ চলছে বলে শোনা যাচ্ছে এবং মাননীয় স্বপন মণ্ডল স্যার এই ব্যাপারে কিন্তু আমাদেরকে অলরেডি ভিডিও দিয়ে জানিয়েছেন নাকি কোশ্চেন করছেন মিডিয়াম ভুলের জন্যে হোক বা যে সমস্ত প্রাথমিক শিক্ষক আছেন ওনাদের স্কুলে সিঙ্গেল টিচার বা টু টিচার আছেন ওনাদের কি জেলা ট্রান্সফার হবে দেখুন এই সমস্ত অর্ডারগুলো স্পষ্ট লেখা রয়েছে যে যাতে স্কুলে এমনভাবে ট্রান্সফার না হয় যাতে স্কুলে জিরো টিচার বা সিঙ্গেল টিচার না হয় অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে সমস্ত স্কুলে দুজন পর্যন্ত প্রাথমিক শিক্ষক রয়েছে সে সমস্ত প্রাথমিক শিক্ষকদের জেলা ট্রান্সফার হবে না এবার আপনাদেরকে আগেও বলেছিলাম একটু শুনতে খারাপ লাগলো ব্যাপারটা হচ্ছে এরকম যে যে পরিমাণ খালি সিট আছে এবং কারণ আমরা জানি নতুন প্রাথমিকের নিয়োগ চলছে সেই একটা নতুন নতুন জেলাতে যদি কিছু পরিমাণ ভ্যাকেন্সি রাখা না হয় সেক্ষেত্রে যে সমস্ত নতুন শিক্ষক আছে তাহলে সেই জেলাতে কোনো নতুন টিচার নিয়োগই হবে না সেক্ষেত্রে সে নির্দিষ্ট পরিমাণ হয়তো ভ্যাকেন্ট রেখেই সরকার ট্রান্সফারগুলো সেইভাবেই করেছে যে বিধানসভা নির্বাচন হচ্ছে নতুন সরকার যদি সেম আসে তাহলে কোনো তো অসুবিধাই নেই কারণ ট্রান্সফার নীতি হয়তো পাল্টাবে না এবার যদি নতুন সরকার আসে সেক্ষেত্রে নতুন সরকারের কি ধরনের ট্রান্সফারের জন্য উদ্যোগ নিচ্ছে বা কি কী ভাবছে বা তারা যদি ভাবে এই সমস্ত বিষয়ে দুর্নীতি হয়েছে তাহলে কিন্তু ওনারা রেক্টিফাই করতে পারে। এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আর যাদের অলরেডি ট্রান্সফার অর্ডার হয়ে গেছে এই স্কুল শিক্ষা দপ্তর থেকে ওনাদের এতটা চিন্তিত হওয়ার কারণ নেই সেই জন্য স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার বলুন বা মিউচুয়াল ট্রান্সফার অফলাইন বলুন এই সমস্ত ট্রান্সফার যাদের স্কুল শিক্ষা দপ্তর থেকে হয়ে গেছে অলরেডি তো এনারা কিন্তু চিন্তা করবেন না পরে কিন্তু এনাদের ট্রান্সফার হবে যেই সরকারি আসুক ট্রান্সফার সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং করে জানাবেন এই দুটি ট্রান্সফারের ব্যাপারে আমাদের কি মতামত সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবেন নতুন ভিডিওর সাথে ধন্যবাদ